আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উমিজ জেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আপডেটটি হচ্ছে ঢাবির ক ইউনিটের ফল সোমবার, এ নিয়ে একটি নিউজ আপডেট ডেইলি ক্যাম্পাসে আজই প্রকাশিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের ভর্তি পরীক্ষার ফল তৈরির কাজ শেষ। আগামী সোমবার 4 জুলাই ফল প্রকাশ করা হবে। শুক্রবার 1 জুলাই ফল তৈরির সাথে যুক্ত এক অধ্যাপক ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষক জানান, ক ইউনিটের ফল তৈরির কাজ শেষ হয়েছে, ফল প্রকাশের জন্য আমরা উপাচার্য স্যারের অনুমতি চেয়েছি, সব কিছু ঠিক থাকলে আগামী সোমবার ক ইউনিটের ফল প্রকাশ করা হবে। প্রসঙ্গত, 10 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21-22 শিক্ষাবর্ষে স্নাতকের বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7টি বিভাগীয় পর্যায়ে পাবলিক বিশ্ববিদ্যালয় একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের অধীনে বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অনুষদ এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে 33টি বিভাগ রয়েছে। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা জানতে পারলে এ ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটের ফলাফল কবে নাগাদ প্রকাশ হতে পারে তার একটি নিউজ আপডেট। আবারও নতুন কোনো আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তাই বিদায় নিতে হচ্ছে আজ। আল্লাহ হাফেজ।